আজকে আমরা আলোচনা করবো ডেসিমাল টু হেক্সাডিসিমাল কনভারশন উইথ রেডিক্স পয়েন্ট তো রেডিক্স পয়েন্ট যুক্ত একটা ডেসিমাল নাম্বারকে আমরা কীভাবে হেক্সাডিসিমাল নাম্বারে রূপান্তর করতে পারবো সেটা শিখবো তো সবার প্রথমে আমি একটা সংখ্যা নিই সেভেন ফাইভ ফাইভ পয়েন্ট টু ওয়ান এটার বন্ধুরা বেইস হবে টেন যেহেতু আমরা ডেসিমাল নাম্বার নিয়ে আলোচনা করতেছি রূপান্তর করতে হবে হেক্সাডিসিমাল নাম্বারে তো হেক্সাডিসিমাল নাম্বারে বেস কত সিক্সটিন তো আমি আগে আলোচনা করছি যে বেস টেন যুক্ত সংখ্যাকে কিভাবে আমরা অন্য বেজে রূপান্তর করতে পারবো আর যদি রেডিক্স থাকে তাহলে সেটা কিভাবে রূপান্তর করব ওকে তো চলো আমরা স্টার্ট করি সবার প্রথমে আমরা নিলাম সেভেন ওকে কিসে রূপান্তর করতে হবে বেস সিক্সটিনে তো আমরা সিক্সটিন দিয়ে সেভেন ফাইভ কে ডিভাইড করব তো সিক্সটিন দিয়ে সেভেন ফাইভ কে যদি আমাদের ডিভাইড করা হয় তাহলে কত পাওয়া যাবে দেখো ষোলো দিয়ে সেভেন কে করলে চার ষোলো চৌষট্টি থাকতেছে কত ওয়ান ওয়ান আর সাথে কত থাকতেছে ফাইভ থাকতেছে তো এটাকে আবার সাত দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তো কত আসতেছে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান ফাইভ থেকে ওয়ান ওয়ান টু বিয়োগ করলে কত থাকতেছে থ্রি তার মানে বন্ধুরা আমার ভাগ ফল হচ্ছে ফর্টি সেভেন আর ভাগ কত থ্রি তো ভাগ ফলের জায়গায় কত বসাবো ফর্টি সেভেন দেন একটা হাইফেন যাবে দেন কত আসবে থ্রি এবার আমরা সিক্সটিন দিয়ে কাকে ডিভাইড করব ফর্টি সেভেন কে তো সিক্সটিন দিয়ে আমরা ফর্টি সেভেন কে ডিভাইড করি ষোলো দুগুনা বত্রিশ ফর্টি সেভেন থেকে থার্টি টু গেলে কত থাকতেছে ফিফটিন এখন বন্ধুরা আমি আগেই বলছি হেক্সাডেসিমাল নাম্বারে ফিফটিন থাকলে কত বসাতে হবে এফ তো আমরা যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতেছি তো ফিফটিনের পরিবর্তে আমরা কত বসাবো এখানে এফ তার মানে আমার ভাগফল কত টু আর ভাগ শেষটা আমার কত আসতেছে এফ তো ভাগ ফলের জায়গায় টু বসতেছে দেন একটা হাইফেন দেন আমার ভাগ শেষটা কত এফ ওকে এবার আমরা সিক্সটিন দিয়ে কাকে ডিভাইড করবো সিক্সটিন দিয়ে টু কে ডিভাইড করব তো চলো সিক্সটিন দিয়ে আমরা টু কে ডিভাইড করে দেখি কি হয় সিক্সটিন টু তো জিরো নিলে জিরো দিয়ে সিক্সটিন কে মাল্টিপ্লাই করলে কত চলে আসে জিরো চলে আসে আর টু থেকে জিরো কে বিয়োগ দিলে কত থাকতেছে টু তার মানে আমার ভাগফলটা জিরো হয়ে গেল দেন আমার একটা হাইফেন বসাতে হবে দেন ভাগশেষে আমি কত পাইছি টু তো ভাগশেষের জায়গায় কত বসবে টু ওকে যেহেতু ভাগ ফল জিরো চলে আসছে আমাদের ভাগের কার্যক্রমটা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তো বন্ধুরা এবার আমরা কাউন্টিং করব কাউন্টিং কাদেরকে করব এই ভাগশেষের অংশটাকে আমরা কি করব কাউন্টিং করব তো কাউন্টিং আমরা কোথা থেকে করবো নিচ থেকে উপরের দিকে ওকে অর্থাৎ এমএসবি থেকে এলএসবির দিকে ওকে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে তো চলো বন্ধুরা আমরা লিখি তো সবার প্রথমে আমরা কাকে করছি সেভেন ফাইভ সাকসেসফুলি আমরা হেক্সার কনভার্ট করছি তো সেভেন এটার বেস কত এটার বেস হচ্ছে হলো টেন এটাকে কনভার্ট করছি আমরা হেক্সারেসিমালে বেস টেন আছে আমার বন্ধুরা আমার টেন লেখাটা সুন্দর হয়নি আমি আবার একটু সুন্দর করে লেখার চেষ্টা করি টেন এবার আশা রাখি মোটামুটি সুন্দর হয়েছে তো সবার প্রথমে কত আসতেছে টু তো আমি বসালাম টু দেন আসতেছে কত এফ তো এফ বসালাম দেন আসতেছে কত থ্রি দেন কত বসালাম থ্রি আর এটার বেসটা কত বন্ধুরা সিক্সটিন ওকে এবার আমাদের পয়েন্ট টু ওয়ানকে কিসে কনভার্ট করতে হবে হেক্সা ডেসিমাল তো পয়েন্ট টু ওয়ানকে হেক্সা ডেসিমালে কনভার্ট করার জন্য একটা সূত্র আছে সেটা আমি আগে আলোচনা করছি সেই সূত্রটা হচ্ছে এরকম তো ভিত্তি ইন্টু ভগ্নাংশ ফলাফল অংশ তো আমাদের ভিত্তি কত বন্ধুরা যেহেতু আমরা পয়েন্ট সরি যেহেতু আমরা সিক্সটিনে রূপান্তর করতেছি তো আমাদের ভিত্তি কত সিক্সটিন বসালাম সিক্সটিন তো আমাদের ভগ্নাংশটা কত আমাদের ভগ্নাংশটা হচ্ছে পয়েন্ট টু ওয়ান তো চলো আমরা ওই জায়গায় বসাই ইন্টু পয়েন্ট ভগ্নাংশ যেহেতু আমাদের পয়েন্ট টু ওয়ান আমরা বসালাম পয়েন্ট টু ওয়ান তো চলো বন্ধুরা এটাকে আমরা মাল্টিপ্লাই করি ক্যালকুলেটরের সহায়তায় কারণ এই ধরনের ক্যাল ক্যালকুলেশন করতে একটু ক্যালকুলেটরের হেল্প লাগে তো আমাদের কত সরি পয়েন্ট টু তো আমরা নিলাম পয়েন্ট টু ওয়ান ইন্টু করলে আমাদের কত আসতেছে থ্রি পয়েন্ট ওকে তো আমাদের আসতেছে কত থ্রি পয়েন্ট থ্রি তো এখানে থ্রিটা আমার পূর্ণ অংশ এগুলো আমি আগে আলোচনা করতেছি করছি সরি তো থ্রিটা পূর্ণ অংশের জায়গায় চলে যাবে আর সাথে কত থাকছে পয়েন্ট আমরা কত পয়েন্ট থ্রি সিক্স মাল্টিপ্লাই করব তো করলে কত আসতো সে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স তো আমি আবার কত পাইছি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স ওকে তো ফাইভটা আমার কি পূর্ণ অংশ তো সেটা কোথায় যাবে গা পূর্ণ অংশের জায়গায় চলে যাবে আর পয়েন্ট সেভেন সিক্সটা কি ভগ্নাংশ সেটা ভগ্নাংশের জায়গায় চলে আসবে তো এটাকে আবার আমার কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সিক্সটিন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো চলো মাল্টিপ্লাই করি আমরা তো আস্তে আস্তে আমাদের কত পয়েন্ট কত সেভেন সিক্স হ্যাঁ বন্ধুরা পয়েন্ট সেভেন সিক্স ইন্টু ওয়ান সিক্স মাল্টিপ্লাই করলে কত আস্তে আস্তে টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স তো আমরা বসাচ্ছি পয়েন্ট ওয়ান সিক্স ওকে যেখানে টুয়েলভটা আমার কি পূর্ণ অংশ তো এখানে আমি বসাচ্ছি টুয়েলভ তো বন্ধুরা আমি আগে আলোচনা করছি যে আমরা হিক্সেড কখনো টুয়েলভ ইউজ করতে পারবো না টুয়েলভ বলে কত ইউজ করতে হবে আমাদেরকে সি তো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে সাইডে লিখে রাখতেছি সি ওকে আর এখানে আমার পয়েন্ট ওয়ান সিক্সটা কি ভগ্নাংশ তো সেটা ভগ্নাংশের জায়গায় চলে আসতেছে ইন্টু মাল্টিপ্লাই কত সিক্সটিন তো চল আমরা সিক্সটিন দিয়ে পয়েন্ট আচ্ছা সিক্সটিনটা লেখাটা একটু সুন্দর হয়নি আমি এটা একটু এটাকে একটু সুন্দর করে লিখি সিক্সটিন পয়েন্ট কত ওয়ান সিক্স আচ্ছা তো তো আমরা সিক্সটিন দিয়ে পয়েন্ট ওয়ান সিক্সকে গুণ করে দেখি তো সিক্সটিন সিক্সটিন ইন্টু পয়েন্ট ওয়ান সিক্স মাল্টিপ্লাই করলে কত চলে আসতেছে টু পয়েন্ট ফাইভ সিক্স তো আমরা পাচ্ছি কত টু পয়েন্ট ফাইভ সিক্স ওকে তো এখানে পয়েন্ট ভগ্নাংশ আর টুটা আমার কি পূর্ণ অংশ তো টুটা পূর্ণ অংশ আর পয়েন্ট ফাইভ সিক্সটা কোথায় চলে আসতেছে ভগ্নাংশ জায়গায় চলে আসতেছে তো বসালাম পয়েন্ট ফাইভ সিক্স কত সিক্সটিন তো বন্ধুরা আমি আগেই আলোচনা করছি তুমি মাল্টি রূপান্তরের বেলায় মাল্টিপ্লাই করতে করতে যদি ভগ্নাংশ জিরো প্রথম চারটা স্টেপের ভিতরে না পাও এক দুই তিন চার এই চারটা স্টেপে আমরা কোথাও ভগ্নাংশ এই যে এই অংশটাকে কী বলা হয় ভগ্নাংশ সেটা পয়েন্ট জিরো জিরো আকারে পাই নাই তার মানে আমরা পঞ্চম স্টেপেই কী করে দিব গুণের কার্যক্রমটা শেষ করে দিব আর এখান থেকে আমরা কী দিয়ে দিব ডট ডট দিয়ে দিব তার মানে এই প্রসিডিওরটা কন্টিনিউ কী হইতে থাকবে চলতে থাকবে ওকে তো বন্ধুরা আমাদের গুণের কার্যক্রমটা শেষ হয়ে গেছে তো এবার আমরা কাকে কাউন্ট করব আমরা এই পূর্ণ অংশগুলোকে কাউন্ট করব তো পূর্ণ অংশগুলোকে কোথার থেকে কাউন্ট করব পূর্ণ অংশগুলোকে কাউন্ট করব আমরা উপর থেকে নিচের দিকে তার মানে এই উপরের অংশটা হবে আমার এম এস বি আর এই নিচের অংশটা বন্ধুরা আমার হবে কি এল এস বি তার মানে আমরা কোথা থেকে কোথায় কাউন্ট করব এম এস বি থেকে এল এস বি দিকে তো বন্ধুরা আমরা পয়েন্ট টু ওয়ানকে আমরা পয়েন্ট টু ওয়ানকে সাকসেসফুলি কিসে রূপান্তর করে ফেলছি পয়েন্ট টু ওয়ানকে আমরা সাকসেসফুলি এক্সাইডেসিমাল নাম্বারে রূপান্তর করছি তো পয়েন্ট টু ওয়ান এটার বেস কত বন্ধুরা এটার বেস হচ্ছে টেন এটাকে আমাদের কিসে রূপান্তর করতে হবে এক্সাডেসিমালে তো পয়েন্টের জন্য কত বসতেছে পয়েন্ট টেন আমরা কত পাইছি থ্রি তো থ্রি আসতেছে দেন আমরা কত পাইছি ফাইভ তো ফাইভ আসতেছে দেন আমরা কত পাইছি সি পাইছি সি বসাইছি দেন আমরা কত পাইছি টু পাইছি আর এরপরে যেহেতু প্রসিডিওরটা শেষ হয়নি তার জন্য কী দিচ্ছি ডট ডট আর এটার বেইস কত সিক্সটিন ওকে তো বন্ধুরা এবার আমরা দোনোটাকে একত্রিত করে লিখি কত সেভেন ফাইভ ফাইভ পয়েন্ট টু ওয়ান ওকে এটার বেইস আমাদের কত টেন এটাকে কিসে রূপান্তর করতে হবে হেক্সার এসি মালে তো আমরা সেভেন ফাইভ ফাইভের জন্য কত পাইছি এটা একটু দেখে আসি সেভেন ফাইভ ফাইভের জন্য আমরা পাইছি টু এফ থ্রি ওকে তো আমরা বসাচ্ছি টু এফ থ্রি আর আমরা কত পাইছি C টু ডট ডট ওকে আর বেস কত সিক্সটিন তো সাকসেসফুলি বন্ধুরা আমরা একটা ডেসিমাল নাম্বারকে রূপান্তর করতে করছি তো আশা রাখি তোমাদের আর কোনো প্রবলেম হবে না ওকে আর তোমাদের কোনো প্রবলেম হবে না কিভাবে একটা রেডিক্স যুক্ত ডেসিমাল নাম্বারকে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করতে পারবো সেটা শিখছি তো আজকের জন্য এখানে এতটুকুই